নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ ইতিহাসের পেজ নম্বর 333 নম্বর পেজ সলভ করাবো। তো দেখো, ইতিহাসের ফার্স্ট কোয়েশ্চেন কিছু 1.1 এ ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন, এর অ্যান্সার কী হবে? কয়ের অ্যান্সার? ইংরেজরা। পরের কোয়েশ্চেন কী আছে আমাদের 1.2 তে? ইন্টারনেটের আবির্ভাব হয়, এর অ্যান্সার কী হবে? কয়ের অ্যান্সার? 1950-এর দশকে। পরের কোশ্চেন কি আছে 1.3 তে? বিজয়ী মোহনবাগান দল IFA শিল্ডে পরাজিত করে, এর অ্যান্সার কি হবে? খয়ের অ্যান্সার? ইস্ট ইয়র্কশায়ার দলকে, ইস্ট ইয়র্কশায়ার দলকে। পরের কোশ্চেন কি আছে 1.4 এ? দ্য ফেমিনি মেস্কুইট নামক গ্রন্থটি রচনাকারী হলেন, এর অ্যান্সার কি হবে? আমাদের গয়ের অ্যান্সার বেট্রি ফিয়েডান, বেট্রি ফিয়েডান। পরের কোশ্চেন কি আছে 1.5 এ? বামাপদিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, এর অ্যান্সার কি হবে? উমেশচন্দ্র দত্ত। তোমরা তো জানো যে বামাপদিনী পত্রিকা 1863 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল উমেশচন্দ্র দত্ত, ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে 1.6 এ? কী বলেছে? সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, এর অ্যান্সার কি হবে? গয়ের অ্যান্সার 1823 খ্রিস্টাব্দে। আজকে আমি মাধ্যমিকের এবিটি আর টেস্ট পেপার সলভ করিয়েছি, যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং আমিও কমেন্ট বক্সে জানিয়ে দেবো। যদি 2022 সালের এবিটি আর টেস্ট পেপার সলভ পেতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুকের পেজ এবং তার সঙ্গে 2022 সালের এবিটি আর টেস্ট পেপার প্রত্যেকটা সাবজেক্টের টু দ্য পয়েন্ট সলভ করা আছে। পরের কোশ্চেন কি আছে 1.7 এ? কি বলেছে 1.7-এর কোশ্চেন? নববিধান প্রতিষ্ঠা করেছিলেন, এর অ্যান্সার কে হবে? খয়ের অ্যান্সার? কেশবচন্দ্র সেন। তো দেখো, 1.8-এর যে কোশ্চেনটা আছে, প্রশ্নোত্তর গ্রন্থটি লিখেছেন, এই কোশ্চেনটা প্লিজ তোমরা একটু দেখে নেবে, আমার একটু ডাউট মনে হচ্ছে তার জন্য আমি বললাম না। পরের কোশ্চেন কি আছে 1.9-এ? আর এই কোশ্চেনটা যখন আমি জানবো অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো। 1.9-এর কোশ্চেন কি বলেছে? জার্মান কৃষিবিদ ভয়েলকার কবে ভারতে আসেন, এর অ্যান্সার কে হবে? গয়ের অ্যান্সার? 1984 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি আছে 1.10-তে? কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার হবে? ছোটনাগপুরে। পরের কোশ্চেন কি আছে 1.11-এ? বাংলায় নীল চাষের প্রথম উদ্যোগ শুরু করেন, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার? লুই বোনার্ড। পরের কোশ্চেন কি আছে 1.12-তে? বাংলার নানা সাহেব নামে কে পরিচিত? তোমরা তো জানো বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। পরের কোশ্চেন কি আছে 1.13-এর কোশ্চেন? পরের কোশ্চেন কি বলেছে 1.13-তে? বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, সত্যি কথা বলতে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথমে প্রকাশিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে, এটা সঙ্গীত হিসাবে করা হয়েছিল 1882 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে, এবং এর গীতকার ছিলেন হলো যদুনাথ ভট্টাচার্য, যদুনাথ ভট্ট হবে এর অ্যান্সার। তো ঠিক আছে, পরের কোশ্চেন কি আছে 1.14-এর কোশ্চেন? ভারতসভা কার্যক্রমে যুক্ত ছিলেন, এর অ্যান্সার কে হবে? খয়ের অ্যান্সার? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তোমরা তো জানো 1876 খ্রিস্টাব্দে কলকাতার এলবার্ট হলে কিন্তু এই ভারতসভা অনুষ্ঠিত হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন কি আছে 1.15-এ? এখানে আলাদা গোত্রের উপন্যাসটি হলো, এর অ্যান্সার কি হবে? বর্তমান ভারত। তো দেখো, পরের কোশ্চেন কি আছে 1.16-এ? ইন্ডিয়ান কি বলেছে আন্ড্রেস্ট গ্রন্থটির লেখক, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে তিলক। তো দেখো, এই কোশ্চেনটা একটু ডাউট আছে, এর অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। সত্যি কথা বলতে এখানে কিন্তু সেই অপশানটা আমি পাচ্ছি না, তোমরা একটু দেখে নেবে, পারলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। পরের কোশ্চেন কি আছে 1.17-এ? ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, এর অ্যান্সার কি হবে? কয়ের অ্যান্সার? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের কোশ্চেন কি আছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 1.18-এ? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স বিজ্ঞানী, এখান থেকে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান, এর অ্যান্সার হবে সিবি রমন। সত্যি কথা বলতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এটা প্রতিষ্ঠিত করেছিলেন মহেন্দ্রলাল সরকার, যার বর্তমান নাম হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং এখান থেকে কিন্তু সিবি রমন কিন্তু আমাদের কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে, যত সম্ভব 1930 খ্রিস্টাব্দে হবে। পরের কোশ্চেন কি আছে 1.19-এ? বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার কি হবে? ঘয়ের অ্যান্সার? জগদীশচন্দ্র বসু। পরের কোশ্চেন কি আছে 1.20-তে? ভারতে প্রথম রাশি বিজ্ঞান খোলা হয়, এর অ্যান্সার কি হবে? কলকাতা বিশ্ববিদ্যালয়। তো দেখো, এবার আমি বিভাগ খ সলভ করবো, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও। তো দেখো, 16×1 প্রথমে কি আছে উপবিভাগ 2.1-এ? কি বলেছে? একটি বাক্যে উত্তর দাও 2.1-এ। কি বলেছে? সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? তোমরা তো জানো যে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম হলো জীবনের ঝরাপাতা, জীবনের ঝরাপাতা। পরের কোশ্চেন কি আছে 2.12-তে? কি বলেছে? 2.12-এর কোশ্চেন আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন,
অ্যাকচুয়ালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন হলো গুরুদাস বন্দ্যোপাধ্যায়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরে কোশ্চেন কি বলেছে 2.13 তে, বিহু কোন অঞ্চলের নৃত্য শৈলী? তো বিহু হলো অসম, অসমের নৃত্য শৈলী। পরের কোশ্চেন কি বলেছে 2.14 এ, আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন? তোমরা তো জানো আত্মীয় সভা আমাদের রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। তোমরা তো জানো আত্মীয় সভা 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, ব্রহ্মসভা 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং ব্রহ্ম সমাজ যেটা আত্মীয় সভাটা, ব্রহ্মসভাটা পরবর্তীকালে এটা কি হয়েছিল, ব্রহ্ম সমাজে রূপান্তরিত হয়েছিল, যেটা 1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় এটা করেছিলেন। পরে কোশ্চেন কি বলেছে 2.2 তে, কি বলেছে ঠিক না ভুল নির্ণয় করো। 2.21 এ কি বলেছে, অভাবী শব্দের অর্থ হলো সাম্প্রদায়িক, অ্যাকচুয়ালি অভাবী শব্দের অর্থ হলো নবজাগরণ। পরের কোশ্চেন কি বলেছে, অর্থাৎ এটা ভুল আছে, 2.21 এর কোশ্চেন ভুল আছে। 2.22 তে কি বলেছে, প্রথম সর্বভারতীয় বিদ্রোহ হলো সিপাহী বিদ্রোহ, এটা ঠিক আছে, কারণটা ছিল 1857 খ্রিস্টাব্দে এই বিদ্রোহটা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছিল, ভারতের প্রথম একটা বিদ্রোহ ছিল সিপাহী। এই বিদ্রোহে ফাঁসি হয়েছিল মঙ্গল পাণ্ডে, তাই তো পরের কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে 2.23 তে অ্যাগ্রোরিয়ান লীগ 1873 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু ভুল আছে। 2.24 এ কি বলেছে, দুর্বলতা থেকে পাপ বলেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই কোশ্চেনটাও এটাও ভুল আছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, কোনো ক্রমে হয়তো ভুল হতেও পারে, ঠিক আছে, বাট আমি যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি সঠিক করার, আশা করি সবই সঠিক আছে। দুই একটা কোশ্চেন হয়তো বাই মিস্টেক হতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার আমি উপবিভাগ 3-2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও, তো দেখো ক স্তম্ভতে কী আছে আর খ স্তম্ভতে কী আছে। 2.31 কি বলেছে, যখন ছোট ছিলাম, এর অ্যান্সার হবে 3 এর অ্যান্সার সত্যজিৎ রায়। 2.32 তে কি বলেছে, মিরাতুল আকবর, এর অ্যান্সার কে হবে 1 এর অ্যান্সার রামমোহন রায়। 2.33 তে কি বলেছে, তমস, এর অ্যান্সার কি হবে 4 এর অ্যান্সার গোবিন্দ নিহালনি। 2.34 এ কি বলেছে, সেদিনের কথা, এর অ্যান্সার কি হবে 2 এর অ্যান্সার মণি কুন্তলা সেন। এবার উপবিভাগ 2.4 এ কি বলেছে, ভারতবর্ষের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিতকরণ করো। তো দেখো এই কোশ্চেনগুলো বা এই যে ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি করিয়ে দেব, ঠিক আছে। এবার আমি উপবিভাগগুলো সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দেখো ফার্স্ট বিবৃতিতে কি বলেছে, 2.51 এ বিবৃতি, কালীপ্রসন্ন সিং হুতুম পেঁচার নকশা গ্রন্থের সমকালীন কলকাতার সমাজচিত্র অঙ্কন করেন, এর ব্যাখ্যা কী হবে, তিন হবে কালীপ্রসন্ন এই ভাবধারায় পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন। পরে কোশ্চেন কি বলেছে 2.52 তে বিবৃতি, ভারতে প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটায়, এর অ্যান্সার কি হবে ব্যাখ্যা এক হবে, ইংরেজরা ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিল, ঠিক আছে। পরে এটাও হতে পারে, ব্যাখ্যা দুইটাও ছেড়ে দেওয়া যাচ্ছে না, ইংরেজরা কম খরচে কেরানিকুল তৈরি করতে চেয়েছিল, সত্যি কথা বলতে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল তারা যে ভারতবর্ষে যে সমস্ত লোকগুলো অশিক্ষিত আছে সেই সমস্ত অশিক্ষিত লোককে যাকে শিক্ষিত করা যায় পাশ্চাত্য শিক্ষার দিক থেকে, তারা কিন্তু চেষ্টা করেছে। এটাও ঠিক, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল যে ভারতবর্ষের লোককে শিক্ষিত করতে এবং এই দেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে, তাহলে তারা ব্যবসা বাণিজ্যের দিক থেকে অনেকটা সুবিধা লাভ করতে পারবে। কিন্তু সত্যি কথা বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ভারতবর্ষ থেকে সব কিছু নিয়ে যায়নি, তারা কিন্তু অনেক কিছু দিয়েও গেছে, যেমন পাশ্চাত্য শিক্ষাটা তারা কিন্তু দিয়ে গেছে। তার মানে এখানে ব্যাখ্যা এক হওয়ার চান্সটা খুবই বেশি আছে। 2.53 তে কি বলেছে বিবৃতি, বর্তমান ভারত গ্রন্থের জাতীয়তাবাদের বীজ বপন করা হয়েছে, এর ব্যাখ্যা কী হবে, তিন হবে গ্রন্থটিতে ভারতীয়দের দুর্বলতাগুলি দূর করে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা দান করা হয়েছে। পরের কোশ্চেন কি বলেছে 2.5 পরে বিবৃতি, ঊনবিংশ শতাব্দীতে ছাপা বইয়ের চাহিদা বৃদ্ধি পায়, এর ব্যাখ্যা কী হবে, দুই হবে, এই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল। তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তার সঙ্গে আমাদের ডিসক্রিপশন বক্স দেখতে তোমরা ভুলবে না, কারণ আমাদের ডিসক্রিপশন বক্সে মাধ্যমিকের এবিটিএ 2022 সালে সম্পূর্ণ সলভ করে দিয়েছি, তোমরা এইগুলো দেখে বাড়িতে বসে যদি প্র্যাকটিস করো তাহলে মাধ্যমিকে 100% তোমরা একটা ভালো রেজাল্ট করবে।